Welcome to Rupti's Home Kitchen. আজকে রেসিপি দই বড়া। এখানে এক কাপ কলাইয়ের ডাল ও এক কাপ জল নেওয়া হয়েছে। এবার ডালের মধ্যে জলটা মিশিয়ে ওভারনাইট ভিজতে দিতে হবে। এবার একটা মিক্সার গ্রাইন্ডারে ডালগুলি ভালো করে দিতে হবে। একটু আদা ও একটা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্টটা এরকমই হবে যাতে জলের পরিমাণ যেন খুব কম হয়। এছাড়া যা যা উপকরণগুলি লাগবে তা হলো দই, তেঁতুলের চাটনি, চিনি, বিট লবণ, চাট মশলা, নুন আর একটু ভুজিয়া। এবার দইটার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন দইয়ের মধ্যে কোনো লাম্পস না রয়ে যায় এবং চিনিগুলো ভালোভাবে গলে যায়। এবার বড়াগুলি গড়ার জন্য ডালটির মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে হাতের সাহায্যে ভালো করে ফাটতে হবে। এবার একটি প্যানে তেল গরম করতে দিয়েছি। এবার হাতের সাহায্যে অল্প করে নিয়ে বড়ার আকার দিয়ে এগুলিকে ডিপ ফ্রাই করতে হবে। দুই পিঠ সমানভাবে ভেজে নিতে হবে, না হলে ভেতরে কাঁচা ডাল রয়ে যেতে পারে। দুই পিঠই সমান লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে ছেঁকে তুলে নেব। এবার একটা বাটিতে একটু গরম জল নিয়ে তার মধ্যে বড়াগুলো 5-7 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। ডেকোরেশনের জন্য প্রথমে জল থেকে বড়াগুলো তুলে দুটো হাতের মাঝখানে নিয়ে ভালো করে টিপে জলটা বার করে নেব যাতে ভেতরে কোনো জল না থেকে যায়। এবার বড়াগুলির মধ্যে পরিমাণ মতো দই দিয়ে ডেকোরেশন করব। একটু বিট লবণ, একটু চাট মশলা, একটু তেঁতুলের চাটনি, ভুজিয়া দিয়ে ভালো করে ডেকোরেশন করব। এবং রেডি হয়ে গেছে দই বড়া।